হরে কৃষ্ণা নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বধুরা আমার রাধা কৃষ্ণের কিন্তু মেকআপ করানো হয়ে গেছিলো আগের ভিডিওতে আপলোড করেছি মানে পেন্টিং করা তো পেন্টিং করার পর অনেক কিছু জিনিস ইউজ করতে হয়েছিল রিমুভ করার জন্য পেন্টিং রিমুভ করে যেহেতু নতুন করে আমি মেকআপ করেছিলাম তো সেই জন্যই স্নান করানোর পালা এবার আর এটা তো আছেই একটা ব্যাপার কিন্তু মকর সংক্রান্তির আগে কিন্তু আমি অতি অবশ্যই বিগ্রহ স্নান করাই সেটাও একটা রিজন তো আমি নর্মাল আজকে জল দিয়ে স্নান করাচ্ছি পঞ্চামৃত স্নান কিন্তু নয় জাস্ট ফুল আর তুলসী পাতা দিয়ে যেহেতু আগের দিন পেন্টিং রিমুভ করার জন্য অনেক কিছু কেমিক্যাল ইউজ করা হয়েছে তাই জন্য কিন্তু আরও বিশেষ করে স্নান করানো আর মকর সংক্রান্তিতে একটা ব্যাপার আছেই আমি কিন্তু ঠাকুরের বডি রাব করেই মুছি কিন্তু ফেস আমি স্পঞ্জি করি কারণ ফেস যেহেতু দেখুন পেন্টিং তো নতুন মানে নতুন ইন দ্য সেন্স দুদিন আগেই করা সেই জন্যই কিন্তু আরও রাফ করা যায় না আর পেন্টিং যেহেতু ফেব্রিক কালার তো স্পঞ্জ করে নেওয়াটাই বেটার আমার রাধা কৃষ্ণের তো স্নান হয়ে গেছে আমি এবার রাধা রানীকে ফুল তুলসী পাতা এবং ওম নম ভগবতে ভাসু দেবায় নামা বলে আমি স্নানটা সেরে নিচ্ছি এরপর কিন্তু আমি আস্তে আস্তে করে মেকআপ করানো সিঙ্গার করছি কিভাবে। সেটা পার্ট বাই পার্ট দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে সাধারণভাবে কিভাবে আপনারা আপনাদের বিগ্রহকে সুন্দরভাবে সাজাতে পারেন তারই একটা ক্লিপস আপনাদের দেখাবো আমি হিউজ কিছু কসমেটিক্স কসমেটিক্স ইন দ্য সেন্স ভগবানের হিউজ কিছু জুয়েলারি এগুলো কখনোই ইউজ করি না থাকলেও করি না কারণ আমি খুব নর্মাল সাধারণভাবেই সাজাতে পছন্দ করি আসুন দেখাই আমি কিভাবে কৃষ্ণের ধুতিটা পরাচ্ছি সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা একটা আপনাদের বলতে পারেন দেখুন আমি যেটা ধুতি পরাচ্ছি এটা কিন্তু ধুতি না অ্যাকচুয়ালি একটা লেহেঙ্গা মানে ঘাগরা তো এটা এমনভাবেই বানিয়েছি একটা জাস্ট লেহেঙ্গা বানিয়েছি এটাকে আমি লেঙ্গা করে ইউজ করতে পারবো প্লাস দেখুন ধুতি স্টাইল করেও পরানো যায় আমি ইচ্ছা করে কিন্তু ঠাকুরের প্যান্ট বানাইনি কারণ প্যান্ট বানালে খালি প্যান্ট হিসাবেই ইউজ করতে হবে কিন্তু আমি লেহেঙ্গাকে দুটি টাইপ করে পড়ালাম এটা একটা টিপস আপনাদের বলতে পারেন আর দেখুন খুবই সিম্পলভাবে আমি সাজাবো হিউজ কিছু জুয়েলারি আমি ইউজ করব না আছে বহুত কিছু কিন্তু ইউজ করি আমি অল্পই এই অরেঞ্জ কালারটা দিয়ে আজকে সাজাবো পারফেক্ট ম্যাচ তো হয়নি স্টিল কারণ উলের কালার তো অনেক বেশি প্রভিনেন্ট থাকে জুয়েলারির থেকে তো আমি নর্মালভাবেই রাধাকৃষ্ণকে আজকে সাজাবো কিন্তু ট্রাস্ট মি খুবই সুন্দর লাগছে আমি তো নিজেই চোখ সরাতে পারছিলাম না আমি জাস্ট পাগড়ি বেঁধে দেবো আমি এটা শর্ট আছে পাগড়ির যে কাপড়টা এটার সাথে আমি আরও কিছু কাপড় পাঞ্চ করব পিন করে যেহেতু শর্ট পরে গেছে আমি পিন করেই পাগড়িটা বানাবো সেটা আমি ফার্স্ট ফরওয়ার্ড করেই একটু দেখাচ্ছি বন্ধুরা আর আরেকটা জিনিস দেখুন আমার কৃষ্ণের যে আগের দিন দেখিয়েছিলাম না একটা মুকুট যেটা মিঠু পরিষ্কার করছিল সিলভার মুকুট ওটা না সোনার জল করা ছিল সেটা আমি একবার মাথায় পরিয়ে দেখাচ্ছি মুকুটটা অ্যাকচুয়ালি কেমন ছিল আমি এখন মুকুটটা পরাবো না জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি ওটা একবার ঠাকুরের পাগড়ির উপরে পরিয়ে দেখাচ্ছি দেখুন কেমন একটু রংটা জ্বলে গেছে এটাকে সোনার জল করাতে হবে আবার তো আমি এটাকে একবার জাস্ট পরিষ্কার করে দেখছিলাম ভালো হয় কি না কিন্তু স্টিল ভালো লাগছিল না তাই ওটাকে সোনার জল করতে পাঠাবো বাস আমার রাধা কৃষ্ণের কিন্তু সাজ হয়ে গেছে আর বন্ধুরা একটা জিনিস আপনারা হয়তো আমাকে ভুল বুঝছেন আমি কৃষ্ণে কৃষ্ণ ঠাকুরকে কিন্তু রাধা কৃষ্ণই বলি কারণ কৃষ্ণের নাম রাধা রাধাবিনা কিন্তু মানে সম্পূর্ণই নয় তাই আমি রাধা কৃষ্ণই বলি আর এটা আমার রাধা রানী রাধা রানীকে দেখুন আমি জাস্ট একটা সিম্পল ফ্রক টাইপেরই তৈরি করেছিলাম ভেতরের যে ব্লাউজ টাইপের কিছু পড়াই সেটা ধুয়ে দিয়েছি তাই আমি ভেতরে ইনারওয়ায়ার কিছু পড়াই নি জাস্ট এগুলো নর্মালি পড়ালাম খারাপও লাগছে না আমি খুবই সূক্ষ্মভাবেই উলের কাজটা করেছি অত বেশি ফাঁকা ফাঁকা নেই উলেরগুলো উলের কাজটা তো বন্ধুরা শুধু সামান্য একটা গলায় পুঁথির এরকম হাড়ি পরাবো আমি ওটাকেই একটা সিম্পল লুক দেব আপনারা বলুন কেমন লাগছে আর আপনারা নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের আর যে চুলটা আমি বানিয়েছিলাম টিউটোরিয়ালও দেখিয়েছি সেই চুলটাই দেখুন আমি ভালো করে আশ্রয় নিলাম এই চুলটা লাগানোর একটাই কারণ এটা যে কোনো রকম শেপ দেওয়া যায় দেখুন আমি হেয়ারটাকে বেঁধে দিয়েছি উপরে একটা পম পম ওখানে উপরে লাগিয়ে দিয়েছিলাম পিন দিয়ে দেখুন বন্ধুরা কেমন লাগছে আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে যদি আপনারা কেউ নতুন দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আজকের মতো আমি এখানে ভিডিও এন্ড করছি সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা নেক্সট ডে আমি কিন্তু মকর সংক্রান্তিতে কীভাবে সন্ধ্যাবেলাটা চাঁদের হাট বসেছিল সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা দেখতে থাকুন নেক্সট ভিডিও আজকের মতো টাটা বাই বাই